আর আমাদের অ্যাকচুয়ালি আজকে একটা অদ্ভুত ইচ্ছা জেগেছে, সে মটর ডাল বেটে পিয়াজ টিয়াজ দিয়ে একদম রেখে দিয়েছি। এই দেখো পরোটাটা। আহ আজকে রাতের খাওয়াটা না তো কিছু এত কিছু মানে আমার খুব হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা মোটামুটি আছি আর কি। গরমটা একটুখানি কমাতে কিছুটা বেটার আছি আর কি। আর আজকে আমাদের কিন্তু গোধূলি বেলা থেকে ভিডিও স্টার্ট হয়েছে, এখন বাজে 5:30। আমরা চাটা খেয়ে আমার পুচকি বাচ্চাটা বনভিটা খেয়ে আর তার মধ্যে দেখো ভুতনি সেজে নিয়েছে, বোকা সাজ হয়ে গেছে, হঠাৎ করে ভুতনি সাজ সেজে টেজে চলে এসেছে ছাদে। আর আমাদের অ্যাকচুয়ালি আজকে একটা অদ্ভুত ইচ্ছা জেগেছে। অদ্ভুত ইচ্ছা বলতে এগুলো সব বাড়িতেই মাঝে মধ্যেই করে থাকো তোমরা, মানে ম্যাক্সিমাম বাড়িতেই আশা করি করে। আর এটা ছোটোবেলায় যখন আমি ছোটো ছিলাম এটা আমাদের বাড়িতে খুবই হতো এরকম গরম পড়লে, সেটা হচ্ছে আর কি পান্তা ভাত খাওয়া, তার সাথে একটু নানা রকম বড়া আলু মাখা এগুলো নিয়ে আর কি। তো এটা তো সব বেশি মানে কম বেশি সব বাড়িতেই হয়, তো তবু আমি যেভাবে করব তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করব। খুব ইচ্ছে হলো, দেখো আমরা তো সেরকম ফুডি টাইপ নই, আমরা ফুড ব্লগ হই হলে সেরকম কিছু ফুড বেস কিছু করতেও পারি না, কারণ আমরা নিজেরা বেশি খেতে একদমই পারি না। আর স্পাইসি খাবার বলো, এই জাতীয় ওই মানে লাল টাইপের খাবার আমার একদমই আমাদের খেলে মোটামুটি প্রচন্ড অসুবিধা হবে, মানে লাল জাতীয় বা তরকারিতে অত্যাধিক বেশি তেল, মানে এগুলো একদম সহ্যই হয় না, একদমই আমাদের সহ্য হয় না, ওজন্য খেতেও পারি না। তো যাই হোক, এখন এই যে খাবারটা বললো এটা মোটামুটি এই গরমে পুষ্টিকর, হ্যাঁ এটা খেলে কোনো সমস্যাও নেই, এটা এমনিতেই গরমে খেতে বলে খাবো। আর তার সাথে আজকে যেহেতু ঈদের দিন, আজকে আমাদেরও একটা বেশ পাওনা হয়েছে। আজকে আমার যে পাশে যে বাড়ি আছে যার কাছে আমি আর কি মোটামুটি জামা কাপড় অল্টার করি, তো ওরা আজকে দুপুরবেলা আমাদেরকে লাচ্ছা পরোটা সিমাই টিমাই সব পাঠিয়েছে। তো দুপুরবেলা দই টই খেয়েছিলাম বলে টেস্ট করে দেখিনি, আর ভাবছি সন্ধ্যেবেলা তাহলে, হ্যাঁ রাখা আছে তোমাদেরকে দেখাবো সন্ধ্যেবেলা, ভেবেছিলাম ডিনারে খাবো, কিন্তু এখন তো আবার প্ল্যানটা চেঞ্জ হলো, ডিনারের পুষ্টিকর খাওয়া দাওয়ার প্ল্যান হয়ে গেছে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আপাতত আমাকে এই খাওয়ার জন্য কিছু টুকটাক জিনিসপত্র আনতে একটু বেরোতে হবে, টুকটাক জিনিস নেই আমার কাছে, সেগুলো একটু যাবে গিয়ে নিয়ে আসবে, আমি ততক্ষণ মোটামুটি বাড়িতে টুকটাক প্রস্তুতিটাও নিয়ে নেবো। যেরম যেরম যা হবে ও যা যা করবে তোমরা সবাই আশা করি জানো, তা সত্ত্বেও তোমার সাথে পুরোটাই শেয়ার করবো, তো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে একদম। আর আপাতত ছাদে আছি, ছাদে কিন্তু আকাশটা বেশ ভালো লাগছে দেখতে, ঠান্ডা ঠান্ডা হয়ে আছে এদিকে আশেপাশে, একটু যারা ঈদ ঈদ পালন করছে আজকে তাদের টুকটাক গানও চলছে, বেশ শুনতে ভালো লাগছে, বেশ গানটানও চলছে ভালো লাগছে বেশ। আমাদের এই সাইডটা কিছু লাইটিং ফাইটিংও হয়েছে, হ্যাঁ ভালো লাগছে, আর তার সাথে আকাশটা খুব ভালো লাগছে, পেছনটা জানি না ক্যামেরা আসছে কিনা, এদিকটা এদিকটা বেশ আকাশটা মানে সব সানসেটটা হচ্ছে তো লাল হয়ে আছে আকাশটা, তাই বেশ খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। যাই হোক দেখতে থাকো, আমি আপাতত জিনিসগুলো নিয়ে আসি, তারপরে এনে একদম কী কীভাবে কী হচ্ছে সেটা নিয়ে ব্যাক করছি। 6:30 বেজে গেছে, একটু আধটু ছাদে হাঁটাহাঁটি করে এখানেই অনেকক্ষণ সময় কেটে গেল, এখনও দোকানে যাওয়া হয়নি, হ্যাঁ সবাই মিলে একটু ছাদে এপার ওপার হাঁটাহাঁটি হলো, অলমোস্ট অন্ধকার হয়েই গেছে, এবার যাই নিচে গিয়ে রেডিফেডি হয়ে দোকানে যাবো, জিনিসগুলো নিচে নিয়ে এসে তারপরে শ্রী শুরু করবে পান্তা ভাত এপিসোড। তো চলো যাই নিচে রেডিটা হয়েছে, এখন পুরো ছাদটা আলটিমেটলি এখন বেরোলাম, এবার যাবো যে জিনিসপত্রগুলো নেওয়া আছে ওগুলো নিতে হবে, অনেকটা দেরি হয়ে গেল, বসে বসে দু একটা কাজ ছিল সেগুলো সেরে ফেলে নিলাম, নিয়ে এসে সিরিয়ের সাথে দেখতে হবে কী হচ্ছে, সেই জন্য কাজকর্মগুলো কমপ্লিট করে বেরোচ্ছি। বেশ সামনেই যাবো, বেশ মারার তো কিছু আনার না, বেশ বড়ো লিস্ট, তবে সেটা শুধু আজকের রাতের জন্য না, কালকেরও জিনিস আছে টুকটাক, যা যা সাংসারিক জিনিসপত্র তো লাগেই মানুষের, সেই সব কিছুই আছে, কোনো শুধু আজকে রাতের বলে না। তো চলো আপাতত যাই জিনিসপত্রগুলো নিই, নিয়ে বাড়িতে এসে কী কী যা হচ্ছে সেগুলো একটা একটা করে সব কিছু তোমার সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো আপাতত জিনিসপত্রগুলো নিয়ে আসি। তো আমাদের পান্তার প্রিপারেশনের জন্য যে কটা জিনিস লাগবে, তাদের কয়েকটা যে লাগবে সেটা আনতে কিন্তু অভি বেরিয়ে গেছে, তো অভি চলে গেছে, তা ওই সন্ধ্যেবেলা বলেছিলাম না যে ওই লাচ্ছা পরোটার ইয়ে খেয়ে নেবে, একটু সিমাই পায়েস খেয়ে নেবো আমরা, তো সেটা আমি সিমাইটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা আমি বার করেছি তোমাদেরকে দেখাচ্ছি। ওরা অ্যাকচুয়ালি চিকেনও দিয়েছিল, চিকেনটা আমি আর অভি খাইনি, যেহেতু আমরা দুজনে চিকেন খাচ্ছি না খাইনি, তো আজকে মেয়ে একটু ওই চিকেন খেয়েছে, তবে মেয়ে খেয়ে বলল চিকেনটা নাকি অসাধারণ রয়েছে। হ্যাঁ রে চিকেনটা ভালো রান্না হয়েছে, হ্যাঁ হ্যাঁ খুব ভালো করেছিল, খেয়ে খুব ভালো লেগেছে, খেয়ে খুব ভালো লেগেছে বললো, মা দারুণ রান্না করেছিল চিকেনটা। আমিও সিমাইয়ের পায়েসটা জাস্ট একটুখানি মানে মুখে দিয়েছিলাম পায়েসটা, মানে অসাধারণ, মানে ওদের হাতে রান্না সত্যি এত ভালো রান্না করেছে, এত সুন্দর খেতে। তো চলো দেখাই তোমাদের পায়েসটা আর পরোটাটা, এই দেখো পরোটাটা
আমি এক কোনা ভেঙে আবার খেয়ে দেখেছি, পরোটাটাও দারুণ লাগছে খেতে। আর এই হচ্ছে সীমায়ের পায়েস। তো এইটা অভি দোকান থেকে এলে একটু একটু করে আমরা সব খেয়ে নেব। কারণ পৌনে আটটায় আমি জাস্ট এলাম, জিনিসপত্র নিয়ে ওই যেমন বললাম অনেক বড় লিস্ট ছিল, লিস্ট মানে শুধু রাখে না সব কিছু নিয়ে। যেমন কিন্তু তোমাদের তো দেখেই যে পরোটা নিয়ে এটা মেনলি টাকা থাকবে কালকে ব্রেকফাস্টের জন্য। তা আমি জাস্ট চেখে দেখা বলে না যে টেস্ট করার জন্য একটুখানি আমি এক টুকরো ছিঁড়ের দেখেছিলাম, তো তো বললামই সীমাইটার এটা একটু একটু দেখেছিলাম আমি। আমি বন্ধ করতে পারবো না, আর এখন এইটা খেলে আর দেখতে হবে না, রাতে তাহলে আর খেতে পারবো না। রান্নাটা কিন্তু খুবই ভালো, মানে কিছুটা এগিয়ে রেখেছিলাম। তো দেখো কি এগিয়ে রেখেছিলাম, তোমাদেরকে দেখাই আগে। এই দেখো এটা হচ্ছে মটর ডাল, বেটে পিঁয়াজ টিয়াজ দিয়ে একদম রেখে দিয়েছি। এদিকে আলুটাও সেদ্ধ করে রেখে দিয়েছি, আলুর সাথে যে পিঁয়াজটা আর কি তেলে ভেজে মাখবো সেটাও রেডি করেছি। আমি কিন্তু শুকনো লঙ্কার ব্যবহার করবো না, আমি কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করবো। এদিকে পোস্তটাও বেটে রেখেছি, পোস্তটারও বড়া হবে। এবারে আমার একটা এই যে ছোট্ট কালো কড়া আছে, কিন্তু এই কড়াটা দেখতে কালো কিন্তু কাজটা খুব ভালো হওয়ার জন্য এই কড়াটাকে আর কি প্রাণে ধরে রেখে দিয়েছি, এটা আমি ছাড়ি না। এটার বয়স কিন্তু আমার যত বছর বিয়ে হয়েছে তত বছরই বোধহয় প্রায় হতে যাচ্ছে। তো যাই হোক, এই কড়াটা এবারে এক এক করে আগেগুলো সব ভেজে নেব। শুরুতে আগে ডালের বড়াটা স্টার্ট করে দিলাম, তারপরে পোস্তর বড়াটা করব। ও আর একটা জিনিস অ্যাড হবে, হ্যাঁ আমি ভুলে গেছি, এখন মনে পড়লো, সেটা হলো ছোট্ট ছোট্ট বড়ি ভাজা। অভি এনেছিল, আমি ভুলে গেছি, ও এসে ওই সাইডে রেখে দিয়েছে, তো আমি ওটা খেয়াল করে দেখিনি। আর ওটার তো কোনো প্রিপারেশনের ব্যাপার নেই, ওটা প্যাকেট থেকে বার করো আর ভাজো, ওই জন্য ভুলে গেছো, লাস্টে ভেজে নেবো। ও আর একটা অ্যাডেন ভুলে গেছি, ডিম ভাজা মানে ডিমের অমলেট। এবারে পোস্তর বড়া ছাড়ছি, পোস্তটা একটু হালকা পাতলা হয়ে যাচ্ছে, হয়ে যাবে অসুবিধা হবে না, ম্যানেজ করে নেব। বাকি ভাজা হয়ে গেছে, এবার আলু মাখার পেঁয়াজটাকে ভাজবো। আমি তো বললামই আমি শুকনো লঙ্কা দেব না, জানি মানে শুকনো লঙ্কা ছাড়া আলু চোখা যেটাকে বলে সেটা ঠিক লাগে না, কিন্তু কী করবো আমাদের শুকনো লঙ্কার সমস্যা, তো তাই কাঁচা লঙ্কা দিয়ে হবে, সেটাও ভালোই হবে। চেষ্টা করলে সব কিছুই ঠিকঠাকই করা যায়, কোনো অসুবিধা হয় না। যাই হোক, এবার এটাকে ভেজে, এর মধ্যে আলুর মধ্যে নুন দেওয়াই আছে, এটা ভেজে নিয়ে ওর মধ্যে ভেজে দেবো। অমলেটটা অভির পালা, ও অমলেট অভি ভাজ। আমার পান্তা ভাতের সব কিছু রেডি হয়ে গেছে, দেখো একেবারে সাজানো অবস্থায় তোমাদেরকে দেখাই। এই দেখো আলু মাখা, এই হলো আমার পান্তা ভাত, এর মধ্যে লেবু রয়েছে, এই যে লেবু উল্টে গেছে, লেবু, একটু কাঁচা তেল, পেঁয়াজ, নুনটা আমি এর মধ্যে দিইনি, নুনটা পাতে যার যেরকম লাগবে নিয়ে নেবে। এদিকে দেখো পোস্তর বড়া, পোস্তটা বলেছিলাম একটু পাতলা হয়ে গেছে, কিন্তু দেখো বড়া হয়েছে, পোস্তটা বেশ ক্রাঞ্চি হয়েছে। আচ্ছা এদিকে হচ্ছে মটর ডালের বড়া, বড়ি ভাজা, আর এই হলো অমলেট, অমলেটটা ভেজেছে অভি। আহ আজকে রাতের খাওয়াটা না তো কিছু, এত কিছু মানে আমার খুব ভালো লাগছে, মানে এই খাবার আমার সেই নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমার দিদা আসলেই গরমে এই এই জিনিসটা আমাদের হতো, সেরকম একটা জায়গা, যদিও মাঝে মধ্যেই আমি একটু ঠান্ডা মানে জল ভাত খেয়ে থাকি, তবে আজকের আয়োজনটা একটু অন্যভাবে হয়েছে, তো এবারে খেতে বসতে হবে, খিদেও পাচ্ছে। তো চলো বসি, নতুনত্ব খাওয়া আজকে, মানে খাওয়াটা আমার কাছে একটু নতুনত্ব, আমি খুব একটা এর আগে এরকম খাই। হ্যাঁ ওখানে নতুনত্ব, খাওয়াটা শেষ করি, তবে খেয়ে কেমন লাগলো সেটা নিশ্চয়ই তোমরা জানাবো। আগে খেয়ে নি, 10টা বেজেও গেছে, খিদেও পাচ্ছে, সন্ধ্যে থেকে সেরকম খাইও নিয়েছি। চলো ডিনারটা কমপ্লিট করে দিই। তো এখন 10টা 20 খেয়ে দিয়ে চলে এসেছি বারান্দায়, মোটামুটি ঝড় উঠেছে। হ্যাঁ ঝড় তো উঠেছে, শরীরে বেশ ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত, বাইরে বেশ একটু ঠান্ডা ঠান্ডা এখন হাওয়াটা দিচ্ছে, উফ জমে গেল ব্যাপারটা, আর খাওয়াটা কিন্তু সত্যি একদম ইউনিক টাইপের হলো, একদম
ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে এখন খাওয়া অনেকে তো খায় সেটা কিছু মানে নতুন একটা হয়তো তোমাদের মধ্যে অনেকেই খেয়ে থাকবে আমি তো খেয়েছি তো বারবারই বলেছি আমি মাঝে মধ্যেই রাত্রিবেলা একটুখানি ওই জল ভাত আমি এমনিতেও খাই কারণ এই খুব গরমটা পড়ে গেলে মুখে কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু খেতে ইচ্ছা করে না তখন একটু যে কোনো তরকারি দুটো আলু তুলে কি তার সবজি তুলে ওই নুন দিয়ে জল মেখে ভাত আমি এমনিই খাই কিন্তু আজকে যেটা খাওয়া হয়েছে একদমই যেটাকে পৌষ্টিক ভাত সাথে যাতে যাতে পোস্তর বড়া ডালের বড়া দেখি ঝড়টা ঠিক আছে যদি কারেন্টটা যায় তাহলে গেল সমস্যা ১২টা 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 ১২ট
হাওয়াটা দিচ্ছে, ঠান্ডাটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। যাই হোক, ওভারঅল আজকে ডিনারটা খুব ভালো হলো, একটা নতুনত্ব বেশ খাওয়া, মানে আমার কাছে নতুনত্ব আর কি। এনিওয়ে, ভিডিওটা এতটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য তাড়াতাড়ি হয়ে যাবে। চলো আজকের মধ্যে এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।